নমস্কার বন্ধুরা আমি মিঠুন মাহাতো সান্ডার চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে কিভাবে একটি এডিটোরিয়াল লেটার লিখতে হয় কিংবা একটা ফর্মেটের সাহায্যে কীভাবে অসংখ্য এডিটোরিয়াল লেটার আমরা লিখতে পারবো সে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা ক্লাস টেন কিংবা ক্লাস টুয়েলভে পড়ো তাদের এটা দারুণভাবে কাজে লাগবে আমি যে ফরম্যাটটা দিয়েছি শুধু ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ না এটা সবার জন্যই কাজে লাগবে তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে এডিটোরিয়াল লেটার লেখা কোনো ব্যাপারই না এটা কত সহজ আমি যতগুলো সেন্টেন্স দিয়েছি যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন তোমরা অনায়াসে এগুলি লিখতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো দেখো রাইট তোমাদের প্রশ্ন এইভাবে থাকে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ইন্ডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন এটা আমি তোমাদের মানে বুঝবার সুবিধার্থে দিয়েছি যে এই যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন হুম যথেচ্ছ ব্যবহার মাইক্রোফোনের নীতিহীন ব্যবহার লাউড স্পিকার যেটা তো এটা আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দিয়েছি তো কিভাবে আমরা একটা এডিটোরিয়াল লেটারের ফরমেট বানাবো বা প্যাটার্নটা আমাদের কি হবে সে সে বিষয় নিয়ে আলোচনা করছি তো প্রথমেই দেখো আমাদের যেটা লিখতে হয় যে রিসিভার্স অ্যাড্রেস মানে যে যেখানে তুমি এই লেটারটা পাঠাছো সেখানে অ্যাড্রেস তো আমরা কাকে পাঠাচ্ছি এখানে এডিটরকে পাঠাচ্ছি সম্পাদককে পাঠাচ্ছি টু দ্য এডিটর এখানে একটা পত্রিকার নাম তোমরা যে কোনো পত্রিকা দিতে পারো আমি এখানে যেমন টেলিগ্রাফ দিয়েছি তারপরে ঠিক আছে কলকাতা এবং পিন নাম্বার সাত লক্ষ এক এবার দেখো আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ হবে না আমাদের একটা সাবজেক্ট দিতে হবে বিষয়বস্তু দিতে হবে তো বিষয়বস্তুটা আমরা কী দেবো না প্রশ্নে অ্যাবাউটের পর থেকে লিখতে হবে ঠিক আছে প্রশ্নে অ্যাবাউটের পর থেকে লিখতে হবে মানে হচ্ছে তোমাদের এই যে এখানে ধরো প্রশ্নটা দেওয়া রয়েছে এবার এখানে অ্যাবাউট কোথার থেকে রয়েছে এখানে এবার অ্যাবাউটের পরে যেটা রয়েছে সেটাই তোমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখে দেবে দেখো অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন অতএব তোমরা ওনাসে এখানে লিখতে পারো ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন এবারে আমাদেরকে একটা স্যালুটেশন দিতে হবে হয় স্যার কিংবা ম্যাডাম তো দেখো এখানে প্রথমেই তোমরা কী লিখবে যে থ্রো দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন এবার কী লিখবে না প্রশ্নে অ্যাবাউট থেকে বাকি মানে প্রশ্নে অ্যাবাউট থেকে বাকি কী ছিল বলো তো প্রশ্নে অ্যাবাউট থেকে বাকি ছিল দ্য ইন্ডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে পারি যে কনসার্ন অ্যাবাউট ইন্ডিস্ক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন আর এখানে একটু যোগ করে দেবে ইনওয়ার ইন আওয়ার লোকালিটি কিংবা তোমরা যদি মনে করো যে লোকালিটি নয় এটা কান্ট্রির ব্যাপার দেশের ব্যাপার তাহলে ইন আওয়ার কান্ট্রি লিখতে পারো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন আওয়ার লোকালিটিটাই ব্যবহার হয় তাহলে প্রথম যে প্রথমে যেভাবে তোমরা শুরু করছো সেটা আশা করি বুঝতে পেরে গেছো যে কী লিখতে হবে না কী লিখতে হবে থ্রো দ্য কোলাম অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেটিভ অফ মাইক্রোফোন ইন আওয়ার লোকালিটি ঠিক আছে মানে আপনার ওই প্রতিষ্ঠিত নিউজপেপার মধ্য দিয়ে আমি আমার যে উদ্বিগ্নতা সেটা জানাতে চাইছি যে আমাদের লোকালিটিতে প্রচুর পরিমাণে যথেচ্ছ লাউড স্পিকার ব্যবহার হচ্ছে সেটা আপনার ওই প্রতিষ্ঠিত পত্রিকার মধ্য দিয়ে আমি জানাতে চাই এবার দেখো যেটা মেন বিষয়বস্তু বডি অফ দ্য লেটার সেটা কী লিখবে সে এখানে দেখো আমি কতগুলো সেন্টেন্স তোমাদের তুলে দিয়েছি যেমন নাও এ ডেজ এডেজ এখানে যে সাবজেক্টটা সেটা লিখতে পারো কিংবা ইট লিখতে পারো ইট ইজ অ্যান অ্যালার্মিং প্রবলেম এটা একটা বড়ই সমস্যা দিন দিনে এই সমস্যাটা বেড়েই চলেছে এবার দেখো যে সমস্যা নিয়ে তুমি লিখছ সেই সমস্যা সম্পর্কে দু চার কথা অতএব হয়তো এই যে ইন্ডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন এই সম্পর্কে তুমি দু চার কথা লিখতেই পারো কেমন তোমার প্যাটার্নটা কেমন হবে প্রথমে তুমি সাবজেক্ট দিবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম একদম সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে লিখবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে প্রেজেন্ট ফর্মে লিখবে এবং তারপরে অবজেক্ট তারপরে বাকি যা কিছু থাকবে যেমন তোমরা লিখতে পারো যে ইট কোজেস গ্রেট সাফারিং টু দ্য পিপল কিংবা দ্য স্টুডেন্টস গেটস মাচ ডিউরিং এনি কাইন্ড অফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইট এফেক্টস দেয়ার মাইন্ড অ্যান্ড ইভেন দে কান্ট স্লিপ ওপারলি এই ধরনের তোমরা বাক্য লিখতে পারো এবার দেখো কী লিখবে যে পিপল হ্যাভ রিকোয়েস্টেড টু দ্য অথরিটি সেভারেল টাইমস অনেকবার সেটা রিকোয়েস্ট করেছে অথরিটির কাছে ফর এ পজিটিভ সলিউশন এটার সমস্যা সমাধানের জন্য টু দিস প্রবলেম বাট উইদাউট সাকসেস কিন্তু কোনো সাফল্য পাওয়া যায়নি এই লাইনটা তোমরা আরামসে লিখতে পারবে যে পিপল হ্যাভ রিকোয়েস্টেড দ্য অথরিটি সেভারেল টাইমস ফর এ পজিটিভ সলিউশন টু দিস প্রবলেম বাট উইদাউট সাকসেস ঠিক আছে উইদাউট এনি সাকসেস তো এই লাইনটা তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন বডি অফ দ্য লেটার লিখতে পারবে তারপর কি দ্য প্রবলেম ইজ ইনডিড সিরিয়াস ওয়ান কজিং আনটোল্ড সাফারিং টু দ্য পিপল এই লাইনটাও তোমরা চোখ নুমে লিখতে পারো দ্য প্রবলেম ইজ ইন ডিট সিরিয়াস ওয়ান কজিং আনটোল্ড সাফারিং টু দ্য পিপল প্রচুর পরিমাণে মানুষজনের এটা ক্ষতি করছে ভুগছে আর কি এটা এই সমস্যার জন্য অনেকেরই সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে এবার দেখো কনক্লুজনটা তোমরা কিভাবে লিখবে যে কনক্লুজনটা এটি লিখে দিবে যে দেয়ার ফোর আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দিস ম্যাটার ইন ইওর এডিটোরিয়াল কলামস সো দ্যাট দ্য অথরিটি মে নো লঙ্গার রিমেন প্যাসিভ অন লুকার ঠিক আছে নো ল নো লঙ্গার রিমেন প্যাসিভ অন লুকার বাট ট্রাই আর্নেস্টলি টু সলভ দ্য প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আমার এই আর্টিকেলটা আপনার পত্রিকায় যত তাড়াতাড়ি সম্ভব ছাপুন যাতে করে অথরিটি কি করে না একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা পজিটিভ পজিটিভ স্টেপ নেই পদক্ষেপ নেই যাতে করে তারা মানে পেসিভ অলোকার নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে না থাকে এবার দেখো বাঁ সাইডে তোমরা নিচে লিখো যে থ্যাঙ্কিং ইউ ঠিক আছে থ্যাংকিং ইউ এবং তার নিচে লিখবে ডেট এবং প্লেস এবং ডান সাইডে লিখবে ইয়র্স ফেথফুলি দিয়ে তোমার নাম লিখবে আশা করি এই যে ফর্মেটটা আমি দিলাম এই ফর্মেটে আর তোমাদের এডিটোরিয়াল লেটার সম্পর্কে আর কোনো অসুবিধা হবে না এবং এই যদি কিছু না লিখতে পারো যদি এখানে যে সমস্যাটা তুমি লিখছো সেখানে যদি হয়তো এক লাইন কিংবা দু লাইনে লিখো এইটাই লিখো তাও তুমি পাঁচ থেকে ছয় নম্বর ইজিলি পাবে পাঁচ থেকে ছয় নম্বর কোনোভাবেই কাটতে পারবে না